এতদিন আমরা ট্রেন বাস বাইক গাড়িতে ঘুরেছি, বাকি ছিল জলপথ, আজ সেটাও নিয়ে এসেছি। ঘাম বেরোচ্ছে, বহুত কষ্ট হয়ে গেছে। প্রচুর চাপ হয়ে গেছে। আসলে বোর্ডটা যতটা সহজ ভেবেছিলাম ফলানোটা, ততটাও সহজ ছিল না। তো এবার আমরা জলে নামবো, আমরা অনেক এক্সাইটেড। আর ভাই, তুমি কি সাঁতার পারো? সাঁতার পারি। জলে নামবে বলছে, কিছু একটা দাও, আমি মারবো কি করে? অপেক্ষার সময় শেষ, এবার আমাদের জলপথে বিমান নামাবো। জলপথে বিমান, চলো জলপথে বিমান নামবো। এতদিনের অপেক্ষা আমাদের শেষ। সত্যি প্রচুর তুমি আসি, আমার কেমন চেপে পড়বো? কেমন লাগছে বল, কেমন লাগছে? ও ভাই, কি লাগছে, কি বলো, কিভাবে কবো আমি? ভাই ভালো লাগবে না, না করলে আমি বুঝবো কেমন? তারা এর মধ্যে মারাপিট করে যাবে, তো চাপ নেই কোনো কিছু। বাজাও বাজাও, বাচ্চাগুলো দেখ, কিছুগুলো হাত ডুবে যাচ্ছে। কিলবিল 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 করে, আয় 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 করে। আমরা ওদের মতো এক্সাইটেড, শুধু আমাদের কাছে এটা পেয়ে গেছে বলে তাই লোকের জিনিস হলো ওর থেকে বেশি আমি দেখতাম। ব্রো চিল ম্যান, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, ওটাতে সত্যি মজা আলাদা লেভেলে। সত্যি ভাই সত্যি, আমি এদিকে নিয়ে আয়। চালানোটাই তো জিজ্ঞেস করছি, চালানোটা কেমন হচ্ছে? তোমার কেমন লাগছে? প্রচুর ভালো, প্রচুর ভালো। আর তোমাদের দুজনের? আমারও ভালো লাগছে, কষ্টের মধ্যে দিয়ে সময়টা ভালোই যাচ্ছে। চলো দিদা, ওখান দিয়ে আমাদের ডাকছে, সেই দিয়ে টাওয়ার দিচ্ছে। দিদার সাথে একটু দেখা করে আসি, ফাস্ট কাল সাথে আমরা দেখা করব, গার্লফ্রেন্ড চাপাবো এখন। চলে আসো দিদা, তুমি তাহলে ১২ ঘন্টা ১২ ঘন্টা একটু চাপ হয়ে যাবে যদি পায়খানা পাই তাহলে কি এখানে বসে? তো কত ঘন্টা থাকতে পারবে সেটা বলো? থাকা ইম্পসিবল, আরো ঘন্টা থাকা যায়। বন্ধুগণ, যদি এই ভিডিওটা 500 কমেন্ট হয় তাহলে আমরা 12 ঘন্টায় বোর্ডে থাকার একটা চ্যালেঞ্জ করব। মজা তো প্রচুর হচ্ছে, তোমাদের বলেও বোঝাতে পারবো না, নিজের মনের ফিলিংস তো নিজের কাছেই থাকে।
তো এত মজা আমি ধারণা করতে পারিনি এই আশেপাশে যত লোক দেখছে ভয় নেই যদি আশেপাশে অন্য কেউ নিয়ে আসতো এর থেকে আমি বেশি দেখতাম ভাই কারণ আমি বাসে ট্রেনে সবকিছু চেপেছি এতে আমি জলপথে ফার্স্ট টাইম এরম মজা আমার নিজস্ব ঠিক আছে তো এদের কাছে একটু শুনি কেমন লাগছে ভালো কেমন লাগছে প্রচুর ভালো লাগছে প্রথম টাইম তো আমাদের মাঝে তো আমরা রেডি সবার প্রথম কাকে ফেলবো কাকে ভাই জল কি ঠান্ডা করে নাম তুমি বুঝতে পারবি যাদের কে তারা নামিয়ে দেবো না নামবে তো এক সপ্তাহ দু সপ্তাহ চান করে না দিকে তো কই নামাবো আমাদের জল পড়ি জলে পড়বে আমি জল খাই নিলাম বেশি আমি ফার্স্ট টেস্ট করলাম ভালোই লাগলো তো এখন আমি মালিকের লাইফ জ্যাকেটটা টেস্ট করার জন্য তাহলে আমি নামতে পারবো কত বাচ্চা মজা নেয় বাদর নামছে বন্ধুগণ এই একটা ছেলে মালি যার কোনো কিছু আগে পেচ্ছাপ পায় পায়খানা পায় এখন জলে নেমেছে ওর পায়খানা পেয়েছে মানে বলদ ভাই কত বলে বলদ হয় হাগা ভাই ওর এটা প্যান্টের নিচ দিয়ে এটা দেখতেই হবে তাহলে উঠবে না ওখানে ওরা টেস্টিং করছে লাইফ জ্যাকেট জয়দীপ পারে না সাঁতার আমাদের জিনিসটা ভেসে চলে যাচ্ছে আমাদের এই যে সাঁতার জানে না কিছু ডুবুরি যাচ্ছে যাচ্ছে গেল ডুবুরি ডুবুরি যাচ্ছে ছোটকে বাঁচিয়ে নিয়ে আসছে চলো বলো জলটা কেমন টেস্ট জল তো আমি খাই না জল তো তুমি খেয়েছোই আমি সব কিছু করতে পারি গাইস বাহুবলি লাইফ জ্যাকেটটা খোলো তান্দুরি চিকেন
গাইস আমি একটা নতুন কিছু দেখাতে যাচ্ছি এ নিয়ে আই দিয়ে ঠান্ডা লাগা গাইস আমি একটা নতুন কিছু দেখাতে যাচ্ছি টাকা মালি নিয়ে আই তোমার চল তো ডাস্টটা তো তুই আ গাইস রে ওরেছি তো জয়দীপ তোমার জলে নামার পরে কেমন লাগলো আজকে লাইফে সেরা এনজয়টা করলাম বিশ্বাস করো মানে আমি কোনদিনও জলে নামি না সাঁতার কাটতে তো পারি না মোটামুটি মানে একটুখানি ভাসতে পারবো তাহলে আমি ডুবে যাবো কিন্তু সাঁতার কাটতে যাই না কিন্তু আজকে লাইফ জায়গাটা পেয়ে সারা পুকুরটা ছেড়ে ফেলেছি এই পুকুরটা প্রচুর গভীর একবার লাইফ জ্যাকেট ছাড়াই নেবে দেখো না না বোটটা ভালো হয়েছে বেশি নড়াচড়াও করে না বোটটা প্রচুর স্টেবল তারপরে আমরা এই বোটটাতে পাঁচজন চেপেছি আমরা পাঁচজন চেপে পুরো ভালোভাবে এখানে ঘুরতে পেরেছি এর উপরে দাঁড়ানোও যাচ্ছে খুব সুন্দর যতটা ভেবেছিলাম তার থেকে বেশি ভালো হয়েছে বোটটা নানু তোমার কি মতামত আমি তো ড্রাইভার আমার কাছে কি মতামত গাড়ি তো ছেড়া ছেড়া তোমাকে রিভিউ দিতে হবে না তুমি শুধু বলো বোটটা চালিয়ে তোমার কেমন লেগেছে বোটটা চালিয়ে তো খুব সুন্দর লেগেছে বিনা তেলে বিনা গ্যাসে বিনা কারেন্টে আমার হাতের মেহনত দিয়ে সেই চালিয়েছি আর খুব সুন্দর কাটিং মারছি খুব ছেড়ে কাটাচ্ছি খুব সুন্দর মজা করেছি ছেড়ে কাটাও আমরা 12 ঘন্টা পরে থাকবো এই চ্যালেঞ্জ যদি তোমরা দেখতে চাও তাহলে 500 কমেন্ট ফটাফট করে ফেলো এর থেকে যদি ভালো কোনো প্ল্যান থাকে তোমাদের কাছে চ্যালেঞ্জের বোটের উপর তো অবশ্যই কমেন্টে জানাবে তাই তো ঠান্ডা লাগে ঠান্ডা নানু তোর পাবা আর ঠিক করতে পারবো না আমাদের জলজ পথের বাহনকে আমরা চালিয়ে বহুত মজা পেয়েছি আজকে বহুত এই মজার কোনো সীমানা নেই ভাই আর আমাদের ড্রাইভারটা কিন্তু সেরা ছিল আর ঠান্ডাটা বুঝলি সেরা ছিল যদি সাঁতার জানতাম তাহলে আরো বেশি মজা পেতাম আর বেশি ব্লগটা বাড়াবো না তো তোমরা 500 কমেন্ট করে দাও আর খুব তাড়াতাড়ি আমরা আসছি এই বোর্ডের চ্যালেঞ্জ নিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আবার এই বোর্ডটা নিয়ে নতুন কোন ভিডিওতে